হ্যালো স্টুডেন্টস এসএসসি এমটিএস এর নোটিফিকেশনস বেরিয়ে গেছে এবং সেখান থেকে তোমরা অনেক কিছু প্রসেস তোমরা জানতে শুরু করেছো যে কিভাবে এটা সিলেকশন হয় কিভাবে আমরা চাকরি পাবো এবং কত দিনের মধ্যেই বা চাকরি পাবো এই সমস্ত কিছু নিয়ে তোমাদের একটা ধারণা চাইছো যে একটা আমরা ফুল এন্ড ফ্লেজ একটা ধারণা চাই তো তার জন্যই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য যে আজকে আমরা আমি তোমাদেরকে নিয়ে যাবো সেই জায়গায় যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে এই চাকরিটা আমাদের কি কি দিতে চলেছে এবং এই চাকরিটা কত দিনের মধ্যে আমরা সিলেকশন পাবো এই চাকরি পাওয়ার জন্য আমাদেরকে কোন 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 স্টেজ যেতে হবে এবং কোন ডিপার্টমেন্ট বা ওয়েট করছে যে আমাদেরকে নেওয়ার জন্য তো এই এতগুলো কথা আমি খুব ছোট টাইমের মধ্যে তোমাদেরকে বলবো ঠিক আছে বিকজ তোমাদের যেরকম কোয়ারি আসছে সেরকম টাইপের জিনিস আমরা সেই ভিডিও দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিকজ এম একটা বড় পরীক্ষা এম এর জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেটা আমরা একবারে গ্রাউন্ড লেভেল থেকে চেষ্টা করব। এবং আমরা এটা চেষ্টা করি যাতে প্রতিটা স্টুডেন্টকে সিলেকশন দিতে পারি তো যাই হোক না কেন এই কমপ্লিট প্রসেসটার মধ্যে প্রথম হচ্ছে এসএসসি এমটিএস এর নোটিফিকেশন বেরিয়েছে এবং এক মাস আছে 27 তারিখে ফর্ম ফিলআপ শুরু হয়েছে এবং 31 জুলাই পর্যন্ত ফর্ম ফিলআপ চলবে এবার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা ফর্ম ফিলআপটা করলাম এখানে পোস্ট প্রেফারেন্স বা হেনাতেনা এগুলো আমরা দিলাম কিন্তু পরীক্ষা কবে হবে না পরীক্ষা হচ্ছে তোমাদেরকে দেবে আগে অ্যানাউন্স করে দিয়েছি অক্টোবর নভেম্বরে এক্সামিনেশন হচ্ছে মানে 25 অক্টোবর থেকে এক্সামিনেশন স্টার্ট হচ্ছে তাহলে আমাদের কাছে এই তিন মাস সময় এই তিন মাসে কিন্তু আমরা এনাফ প্রিপারেশন নিতে পারবো এবার এই প্রিপারেশনের নিয়ে বিভিন্ন খুঁটি নাডি যে ভিডিওস গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একটার পর দিতে থাকবো যেখান থেকে তোমরা আরো ইমপ্রুভ করতে পারবে তো এরপরে হচ্ছে যে স্যার প্রথম যে প্রশ্নটা তোমাদের কাছে থাকে যে স্যার সিলেকশন কত দিনের মধ্যে হয় আমি তোমাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে সিলেকশনের কথাটা বলছি সেটা হচ্ছে গতবারে দু হাজার তেইশে মে মাসে এক্সামিনেশন নোটিফিকেশন হয়েছিল এবং পরীক্ষা এবং জয়েনিং হয়েছিল তোমার ডিসেম্বরের শেষের দিকে এবং এটাও ঠিক অনেক হয়তো প্রতিবাদ করবো না স্যার আমার সিলেকশন হয়নি ব্যাপার হচ্ছে যে ইনকাম ট্যাক্স যে আছে তারা সব থেকে আগে সিলেকশনটা নেয় তারপর ক্যাক বলো বা অন্যান্য ডিপার্টমেন্ট বা ইলেকশন কমিশন বলো বা ইডি বলো বা আদার্স ডিপার্টমেন্ট গুলো যা আছে এক্সাইজ তো এই জায়গাগুলোতে পরে পরে নেয় এরপর সিলেকশন প্রসেসটা কিরকম করে হয় তোর পরীক্ষাটা সবারই হচ্ছে এখানে দেখো হাবেলদারের সঙ্গে আরেকটা পোস্ট আমাদের যুক্ত হয়েছে সেটা হচ্ছে কিনা এমপিএস এর সঙ্গে হাবেলদার যুক্ত হয়েছে মানে এমপিএস এর এক্সামিনেশন শুধু এমপিএস এ নেওয়া হতো মাল্টি টাস্কিং স্টাফ তার সঙ্গে এখন হাবেলদারটাকে যুক্ত করা হয়েছে গত বছর থেকে তো হাবেলদারের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় নিয়োগটা কিন্তু তাড়াতাড়ি হয় এটা আমরা উল্টো জানি যে এমটিএস এর নিয়োগটা তাড়াতাড়ি হয় ভালো করে বোঝো হাবেলদারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র যখন রেজাল্টটা বেরিয়ে গেল রেজাল্টটা বেরোনোর একটা রেজাল্টটা কি হয় যে এমটিএস এর ক্ষেত্রে স্টেট ওয়াইজ রেজাল্ট বের হয় মানে ধরো ওয়েস্ট বেঙ্গলে আগের বারে একশো উনচল্লিশ কাটার গেছে কোথাও আগের বারে একশো পঁয়ত্রিশ গেছে কোথাও একশো বত্রিশ গেছে কোথাও একশো আঠাশ গেছে তো আবার কোথাও 100 35 গেছে তো এইরকম কাটআপ হইই যায় কিন্তু হাবলদের যে সিস্টেমটা সেটা কিন্তু ওরকম একটা জেনারেল কাটআপ থাকে তো ওই জেনারেল কাটআপ পড়ার পরে ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপার থাকে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট এবং একটা ফিজিক্যাল টেস্ট এই দুটো প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় তো এই দুটো প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার পরেই ওদের চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার एमटीएस এর ক্ষেত্রে কি হয় না एमटीएस এর ক্ষেত্রে তুমি চাকরি পেলে মানে তুমি সিলেকশন পেলে সিলেকশন পাওয়ার পরে আহ যারা পরীক্ষা নিচ্ছে তারা কি হয় বিভিন্ন আছে তারা হতে দেরি করতে পারে তো এরপরে তারা কি করলো পরীক্ষা নিয়ে নিল পরীক্ষা নেওয়ার পর ডিপার্টমেন্টকে বলে দিল যে এই এই আমাদের রেজাল্ট এরপর ডিপার্টমেন্ট মনে করো তোমার একটা কোন একটা ডিপার্টমেন্টে পড়লো মানে তুমি হয়তো কোন একটা ডিপার্টমেন্টে পড়লে ধরো যখনই এই রেজাল্ট বেরোবে না তখনই দেখবে ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যে রিজিওনাল ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে চাকরিটা পেতে তোমরা দেখছো যে কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে এম সি জয়েন হয় সেগুলো আমরা তখন দরকার হলে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং সেই ডিপার্টমেন্টগুলো উল্লেখ করতে পারবো তো সেইগুলো একটু তোমরা দেখতে থাকবে সেই সেই ডিপার্টমেন্টে নিয়োগ হয় এবার মনে করো এ ডিপার্টমেন্ট ধরো আমি কোনো ডিপার্টমেন্টের নাম বলছি না এ ডিপার্টমেন্ট তাদের তারা খুব তাড়াতাড়ি স্টুডেন্টকে মানে নিয়ে নিল তাদের যে কর্ম মানে তুমি যাতে সিলেকশন হয়েছে তোমার তোমাকে ক্যান্ডিডেট আরেকটা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে একটু লেজি কাজ করলো তার মানে তোমার জয়নিংটা হয়তো এক মাস বা দু মাস পরে হলো তো এই জায়গাটাতেই ডিফারেন্স হয় এমন নয় যে আমি প্রথমের দিকে র্যাঙ্ক করেছি বলে আমি প্রথমের দিকে পাবো আমি পরের দিকে র্যাঙ্ক করেছি বলে আমি পরের দিকে পাবো এরকম নয় এগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ হয় তার মানে মোদ্দা কথা হচ্ছে এটা ছ থেকে সাত মাস হচ্ছে আমার পিরিয়ড একবার নোটিফিকেশন বেরোনো থেকে চাকরি পাওয়া পর্যন্ত যদি এবার ডিপার্টমেন্ট একটু লেট করে তাহলে হয়তো এক দু মাস লেট হতে পারে এমটিএস এর ক্ষেত্রে একটাই এক্সাম আর কিছু নেই আর হাবেলদারের ক্ষেত্রে কি না ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল টেস্ট আছে যেটা আমি অনেক ভিডিওতে উল্লেখ করেছি এরপর দেখো আমাদেরকে তো এমটিএস পেতেই হবে এমটিএস এর লড়াই আমাদের জারি আছে তো এমটিএস পেতে গেলে আমাদের যেটা সব থেকে বড় প্রয়োজন সেটা কি না সব থেকে বড় প্রয়োজন আমাদেরকে পড়াশোনা আমরা যদি পড়াশোনাটা ঠিকঠাক করি তবেই না আমরা গিয়ে চাকরিটা পাবো তো সেই জায়গাটা একটু তোমাদের সামনে রাখতে চাই সেটা হচ্ছে যে দেখো তোমাদের সামনে রাখছি যে দেখো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এমন সময় এস এস সি এম টিএস এর নোটিফিকেশন বেরিয়েছে যে সেই সমাধি সর্বোচ্চ বড় সেল আমাদের তরফ থেকে তোমাকে দেয়া হচ্ছে কি না তিনশো টাকায় তোমাদেরকে দেওয়া হচ্ছে পুরো এস এস সি এম টিএস এর কোর্স তো এই এসএসসি এমটিএস এর কোর্সটার মধ্যে তুমি প্রিভিয়াস ইয়ার সাজেস্টিভ কোশ্চেনস মক টেস্ট সবই পাবে তার সঙ্গে তোমার কনসেপচুয়াল লার্নিং তার সঙ্গে তোমার প্র্যাকটিস সমস্ত কিছু অর্থাৎ না কিনতে হবে তোমাকে কোনো বই না কিনতে হবে তোমাকে কোনো চিন্তা আর না করতে হবে তোমাকে টেনশন তো এই সব নিয়েই হচ্ছে এই আমাদের কোর্সটা যেখানে আমরা সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করছি ডেইলি তোমাদেরকে এনথুজিয়াজম থেকে শুরু করে ডেইলি কিভাবে তোমরা এগোবে কিভাবে পড়াশোনা করবে সমস্ত কিছু থাকবে এই তোমার কোর্সটার মাধ্যমে এবং এই কোর্সটার দাম একবারে কম রেখেছি আমরা যেটা সবাই এফোর্ড করতে পারে তিনশো টাকা আজকেই তোমার সেল শেষ তো আজকে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন দেখবে যে আর সময় থাকবে একটুখানি তো তার মধ্যেই তোমরা নেবে কিভাবে নেবে আমি বলে দিচ্ছি তোমার টেক্সটবুক অ্যাপে যাবে সে টেক্সটবুক অ্যাপে গিয়ে কি টাইপ করবে জিও ইউ টি এম এটা টাইপ করবে এটা হচ্ছে কুপন কোড এটা দেওয়ার পর তুমি অবশ্যই নাইনটি পার্সেন্ট অফে তিনশো টাকা পাবে অথবা যারা মনে করছে যে স্যার আমাদেরকে ডিরেক্ট লিঙ্ক পাঠিয়ে দিন আমরা লিঙ্কে গিয়ে পেমেন্ট করবো তারা এই নাম্বারে কল করে নেবে অথবা মেসেজ করবে নাইন ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান এই নাম্বারে কল করে নেবে আই উইল ডেফিনেটলি গিভ ইউ দা লিঙ্ক শুধু লিঙ্ক প্রেস করবে কুপন কখন ওর মধ্যে অ্যাপ্লাই করাই থাকবে লিঙ্ক প্রেস করে টাকা পেমেন্ট করে দেবে তিনশো পঞ্চান্ন টাকা তারপর দেবে যেগুলো তোমার সামনে আনলক ছিল সেগুলো সব যেগুলো তোমার সামনে লক ছিল সেগুলো সব তোমার কাছে আনলক হয়ে যাবে ওকে তো চলো আজকে এ পর্যন্ত এই ক্লাস আরো কোনো কোয়ারি থাকলে তোমার কমেন্ট সেকশনে গিয়ে লেখো আমি ডেফিনেটলি তোমাদের কোয়ারি পূর্ণ করার জন্য চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ ফচার থ্যাংক ইউন